বড়ই দিয়ে ইফতার করতে বলছে, এটা নিয়ে একটা আলোচনা বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে। আপনারা কি বড়ই দিয়ে ইফতার করবেন? আপনি আসলে যে প্রশ্নটি করলেন, এই প্রশ্নটি শুনে পুরো জাতি মানে এক ধরনের অট্ট হাসি হাসছে। এই সরকার যে আসলে সাধারণ মানুষকে ভালো রাখেনি এবং তারা যে একটি হাসি তামাশার সরকারে পরিণত হয়েছে, সেটি সরকারের শিল্পমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তিনি বলেছেন যে কেন খেজুর খেতে হবে, কেন আঙ্গুর ফল খেতে হবে, কেন কমলা খেতে হবে। তিনি আমাদেরকে দেশীয় ফল খেতে বলেছেন, বড়ই ফল, খুব ভালো কথা, তার এই বক্তব্য আমরা গ্রহণ করছি। কিন্তু আমাদের একটি বক্তব্য আছে, সেটি তাকে গ্রহণ করতে হবে, সেটি হলো সারা বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য কেনার জন্য আহ্বান জানিয়েছে। এবং এই দাবি কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসে নাই, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্যাম্পেইন করছে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও তারা ইন্ডিভিজুয়ালি বক্তব্য দিচ্ছে, অনেকে সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকে, তারা এই বক্তব্য দিচ্ছে এবং আহ্বান জানাচ্ছে ভারতীয় পণ্য আমাদের বর্জন করতে হবে। আমি সেই মন্ত্রী বাহাদুরের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কি ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য গ্রহণ করবেন কিনা? আপনার বাসায় ওই পোলাও থাকবে, মাংস থাকবে, আপনি আরামায়েশে খাবেন, ইফতারি করবেন, বিদেশি জুস খাবেন, আর সাধারণ মানুষকে বলবেন যে আপনারা খেজুর খেন না, আপনারা কমলা খেন না, আপনারা বড়ই দিয়ে ইফতারি করেন। এর প্রেক্ষিতে হাসানুল্লাহ ইনু তিনি একটি বক্তব্য দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন ওকে যেন জুতা পেটা করে পাছায় লাথি দিয়ে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয় এবং তুই তো কারিগরের কথা বলেছেন। তো হাসানুল্লাহ ইনু যে কথা বলেছেন, আমরা তার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এরকম রাজনৈতিক যারা বাংলাদেশে আছে, যারা বলে যে অমুক জিনিস খেন না, অমুক জিনিস খান, অর্থাৎ সাধারণ গরিব মানুষের ক্ষেত্রে তারা নানান ধরনের অপশন তৈরি করে দেন, এই যে খেজুর না খেয়ে বড়ই খেতে বলেন, এই সকল রাজনীতিকদের আসলেই পাছায় লাথি মেরে রাজনীতি থেকে বের করে দেওয়া দরকার। এবং একই সাথে হাসানুল্লাহ ইনু তাকেও কিন্তু পাছায় লাথি মেরে ওই নির্বাচন থেকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি যেহেতু জাতির সাথে বেইমানি করেছিলেন তাকেও পাছায় লাথি মেরেছে এবং তিনি এখন বলছেন অন্যদেরকে পাছায় লাথি মেরে বের করে দেওয়ার জন্য। এই কথাগুলো আমাদের কথা না, এই কথাগুলো তাদের পক্ষ থেকে আসছে।